नमस्कार यूट्यूबर चैने समस्त दर्शक बंधु के आर स्वागत जाची एवं असंख्य धन्यवाद जानिए आज के घर भावे बाड़ी एट बुटी चाषा क्यों करी को सार एक ग्रामो सार दे एकटू बीज खर्चा करी तबु हमें क्यों कर देखा परपर जरा व्यवसा करबें तरज हमें कि कथा बोल सब्सक्राइब नाउ एंड प्रेस द बेल आइकन Never miss an update. এই বটবটি চাষটা কিভাবে মানে সহজভাবে এবং খুব তাড়াতাড়ি জলদি এটা জলদি আসে জলদি চলে যায় খুব বেশি দিন লাস্টিং করে না যেমন করলা অনেক দিন থাকে তেমনি এটা কিন্তু বেশি দিন থাকে না যাই হোক এই নিয়ে দুই একটা কথা বলবো এই হচ্ছে আমার এটা বটবটিটা কিন্তু আমার এটা লাফা জাত লাফা লাফিয়ে লাফিয়ে বড় হয় এক রাত গেলে এত বড় হয়ে যাবে লাফিয়ে লাফিয়ে বড় হয় তাই নাম লাফা লাফা আছে একটা ঝাঁটি বটবটি আছে আর একটা দেখবেন ছোট ছোট কড়াই হয় তাকে আমরা বলি মামনি খুব মিহি কড়াই ভালো কড়াই সেটা একটু পরের দিকে বাজারে আসে আর এইটা হচ্ছে আমরা লাফা এটা সবসময় বাজারে পাওয়া যায় বড় 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 এই এই এক হাত করে হয়েছে কিছু কিছু আমি দিই না কিছু আমি দিই না দেখুন এটা কত বড় হয়েছে একদম সাইজটা এই একটা ব্যাপার তা যাই হোক আমি শুধু জৈব সার দিয়ে করেছি এই অনেকে বলে না যে কিছু সার হচ্ছে না হচ্ছে না জৈব সার না মানে সার না দিলে কিছু হয় না এই তাদেরকে শুধু একবার বলবো একটু দেখুন দিন একবার কিছু তো দিইনি নাথিং এলস শুধু আমার খোল পচানো জল আমি প্রত্যেক ভিডিও যেতে দেখাই আর গোবর দিয়ে গোবর সার দিয়ে আমি করেছিলাম যাই হোক আমি কী করেছি প্রথমে এটা লাফা বীজ এই লাফা বীজটা নেবেন দামও কম এতে প্রতি কেজি বীজে দু গ্রাম করে আমরা সাপ সাপ পাউডার বলি সাপ আছে এটা সাপটাকে বারবার দেখায় এইটা হচ্ছে 20 টাকা প্যাকেট এটা 20 টাকা এটা সাপ আছে কি কার্বেন্ডাজিম আর ম্যানকোজিম সাপ আছে সাইক্লোন আছে সিওর আছে স্প্রিন্ট আছে কম্পেনিয়ান আছে এতগুলো কোম্পানির ওষুধ আছে যে কোনো একটা ওষুধ প্রতি গ্রাম বীজে আমরা 2 থেকে 3 গ্রাম বলি তাই এতে বেশি পড়ে গেলে কোনো অসুবিধা নেই একটুখানি শুধু এই ওষুধ সাপ পাউডারটা দিয়ে পাইল করে নিয়ে আর গাছ লাগিয়ে দিয়েছিলাম আর কিছু দিন শুধু খোল পচানো জল দিয়েছি দুবার আর কিছু দিনই দেবও না এইভাবে আমি কিন্তু চাষ করেছি ঘরোয়া খাবেন ওষুধ টষুধ কিছু দেবেন না তাদের জন্য যারা ব্যবসা ভিত্তিক করছেন তারা তাহলে ওষুধটা কীভাবে দেবেন তাই তো ওষুধ দিতে হবে পয়সা লাভের জন্যে তারা কী করবেন এই ডগের দিকে খেয়াল করবেন ডগটা এখানে জাপ পোকা ভর্তি হয়ে থাকবে জাপ পোকা ছোটো ছোটো অ্যাফিড বলি আমরা জাপ পোকা মা এবং বাচ্চা নিয়ে আসবে ঝাঁক ঝাঁক খায় এরা আর এই 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 জায়গাতে এরা বসে থাকে বসে থাকবে থেকে রসটা খেয়ে নেবে ছোটো ছোটো সুটিতে ফুলের মধ্যে বসে গাছটাকে ক্ষতি করে দেয় ফলকে মাখিয়ে দেবে এবং মানুষকে প্রচুর ক্ষতি করে ফেলে আর ওদের গাতে একটা মধু বিম্ব পড়ে সেই রস মৌ মৌ মধু মধু সেইগুলো নিচের পাতা এখানে যদি থাকে এর নিচের পাতায় পড়বে পড়ে পাতাকে কালো করে দেয় দিয়ে ছত্রাক তৈরি করে দেয় শালক সংশ্লেষে অসুবিধে করে পরবর্তী ফল আসতে চায় না এই জন্যে কিন্তু এই দুটো জায়গা লক্ষ্য রাখতে হবে এই ব্যাপারটা আর এই ঝাঁকঝাঁক পোকা মারার জন্য এই থায়োমেথক্সাম গ্রুপের ওষুধ একই গ্রুপের ওষুধ এটা হচ্ছে টর্পিড বারবার দেখেছেন টর্পিড আছে একতারা আছে এটা আবার সাপট্রা নাগার্জুন কোম্পানির সাপট্রা এটা গোডরেজ কোম্পানির নাগার্জুন কোম্পানির সাপট্রা আছে এই এই গোডরেজের আছে একই গ্রুপের ওষুধ 5 গ্রাম করে প্যাকেট পাওয়া যায় 16, 18, 20 এরকম দাম একতারা আছে সিনজেন্টার বিভিন্ন কোম্পানি বের করেছে সেই ওষুধগুলো 5 গ্রাম 10 লিটার জলের জন্য দেবেন তাহলে এটাও 5 গ্রাম 10 লিটার জলের জন্য দেবেন ওই এই জাপ পোকা মারার জন্য এতেই হয়ে যাবে এই ব্যাপারটা এইবার একটা পোকা দেখাবো এই লিফ মাইনারটা লিফ মাইনার মানে হচ্ছে এটা নেই আমি নিম জল দিছিলাম চলে গেছে নিম জল দিতেই চলে গেছে কিন্তু এই লিফ মাইনার এই দেখুন এটা ম্যাপ পোকা বলে এই ম্যাপ পোকা অনেক জায়গায় বলে নলি পোকা বলে কেউ কেউ এই দুটো পর্দা গাছের পাতা কিন্তু এইরকম দুটো পর্দা দিয়ে দুটো আস্তরণ দিয়ে প্রত্যেক গাছের পাতা তৈরি আমরা কিন্তু এই এরকম করে আমি ছিঁড়ে ফেলছি দেখুন ছিঁড়ে ফেলছি আমিও পারবেন আমিও পারবো ছিঁড়তে কিন্তু এই পাতাটা দুটো আস্তরণ যে তৈরি হয়েছে এই পাতাটা দুটো পর্দা সমন্বয়ে তৈরি এই এই পাতাটাকে কিন্তু আমি এইভাবে আমরা কেউ খুলতে পারবো না পোকা পারবে তাদের বিশেষ ক্ষমতা আছে পোকা কিন্তু এর ভিতরে মা পোকাটা ডিম পেড়ে দেয় ওই লিফ মাইনারের হ্যাঁ নলি পোকার পোকা ডিম পেড়ে যায় এবার গ্র্যাপগুলো আস্তে আস্তে খেয়ে 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 ওই বাচ্চাগুলো হ্যাঁ এই বাচ্চাগুলো খেয়ে খেয়ে ক্লোরোফিলগুলো খেয়ে খেয়ে চলে যাবে গাছকে দুর্বল করে দেবে গাছের ফুল ফল আসতে অসুবিধে করায় তাহলে এই নলি পোকা যদি লাগে এই নলি পোকা মারার জন্য এটা এটা একবার দেবেন এটা হচ্ছে কিন্তু অ্যাসিটামিপ্রিড 1 গ্রাম করে এই কান পাওয়া যায় টাটা মানিক হিসেবে পাওয়া যায় এইটা পাওয়া যায় এইটা 1 গ্রাম করে দেবেন দিলে কিন্তু পোকাটা চলে যাবে তাহলে আমি কী বললাম একবার হচ্ছে আপনার ওই ওই থায়োমেথক্সাম গ্রুপের ওষুধ দেবেন আর পরবর্তীকালে এইটা দেবেন দুবার ওষুধ দিলে যথেষ্ট আর লাগে না শুধু ওই পোকাটা আসে আর এই জাপ পোকাটা বেশি যাবে ধর এই একটা ব্যাপার এইটা পোকার ব্যাপার বললাম আর রোগের ব্যাপারে কী হয় রোগটা আসে কি গোড়াটা পচে যায় এটা খুব শুকি গাছ দুর্বল গাছ এটা খুব শুকি গাছ
এদের গোড়াটা পচে যায়। এই ছত্রাক আসার জন্য একবার আমার কাছে এটা, আমি এটা চাষিদের বলি বিশেষ করে, এই অবতার হেক্সাকোনা জাল আর জিনে বাছের মধ্যে এইটা 2 গ্রাম থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে ওটা দিলে ওই গোড়া থেকে এমনভাবে দেবেন যেন গোড়াটাও চুবিয়ে যায় বাচ্চা অবস্থায়। এটা একবার দেবেন, আর একবার সাফ পাউডার 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছ থাকাকালীন ছত্রাকনাশক ওষুধ আরেকবার দেবেন। তাহলে কী বললাম, 2 বার পোকার ওষুধ 2 বার ছত্রাক মারা ওষুধ দিলেই ব্যাস আপনার শেষ হয়ে যাবে, আর কোনো প্রয়োজন নেই। এতে খুব কম দিনের ফসল, এটা খুব ফাটকাবাজি করা যায়, ঝপ করে টাকায় আসবে ঝপ করে চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। মানে করলার মতো এত লেন্দি ফসল না যে অনেক দিন ধরে ফল দেবো, এ সে ক্ষমতা নেই। দেখ এই একটা আর ফল একটা বাঁকে, এর জন্য আপনাকে একটা পিজিআর আর আপনার একটা গ্রোথ রেগুলেটর আমরা যে আমি বারবার জুড়ে দেখাই, যদি কারোর এইটা বুঝতে অসুবিধা হয়, অনেকে মন্তব্য করেছেন এই যে অল ইন গোল্ড সুপার, এটা 3 মিলি করে দেবেন প্রতিটা জলে, রামসাইটস কোম্পানির, এটা জাপানি কোম্পানির, রামসাইটস কোম্পানির অল ইন গোল্ড সুপার 3 মিলি প্রতিটা জলে, সঙ্গে 1.5 মিলি দেবেন, 1 মিলি হয় না, 1.5 মিলি করে এই অ্যাগ্রোমিন গোল্ড, এটা হচ্ছে অ্যারিজের, অ্যারিজ কোম্পানির অ্যাগ্রোমিন গোল্ড অনুখাদ্য আছে, এই 7টা অনুখাদ্য মেশানোর জন্য এনে এই দুটো খাবার একসঙ্গে পাইট করে দেবেন। খুঁজে পায় না, অনেক জায়গায় এটা খুঁজে পাচ্ছে না, বলে কী করবো স্যার অনেক প্রশ্ন আসছে, এটা লিকুইড তরল, এটা তরল, যারা এটা খুঁজে পাচ্ছেন না তাদেরকে বলি এই রামসাইটস কোম্পানির অলউইন টপ প্লাস বলে একটা আছে, এইটা শেষ জায়গায় আমরা, এটা হলুদ রঙের পাউডার, এই হলুদ রঙের পাউডারটা প্রতি লিটার জলে 2 গ্রাম করে বা 3 গ্রাম হলে অসুবিধা নেই, জৈব সেই 3 গ্রাম করে এটা কিন্তু স্প্রে করার 1 ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। পাউডারটা হলুদ জলে দিলে 1 ঘন্টা পরে হয়ে যাবে কালো, একদম আলকাতার মতো রঙ, এটাও কিন্তু ফুল ফল প্রচুর আনবে, গাছকে খুব কিন্তু খুব 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 তাজা করবে, সতেজ রাখবে, কিন্তু এটা সমস্ত সবজিতে দেওয়া যায় কিন্তু এটা, আমি এটা কিন্তু আগে দেখাইনি, যাকে আজকে দেখাচ্ছি অলউইন টপ প্লাস অল, এই যে সেটা অলউইন গোল্ড সুপার ছিল, আর এটা হচ্ছে অলউইন টপ প্লাস রামসাইট HD রামসাইট, এই যে HDS রামসাইটস কর্পোরেশন প্রাইভেট লিমিটেড জাপানি কোম্পানি, এই পাউডারটা কিন্তু খুব কার্যকরী হবে, সমস্ত গাছে কিন্তু আপনি দিতে পারেন, এমনকি ধানেও দেওয়া যায়, ধানকে জাগাতে গেলে এগুলো দেওয়া যায়। এবং আমি পরবর্তীকালে ভিডিও আনছি, এবছর আমি ধান সত্যি কথা বলি কি আমি 46 ডেসিমেলের বিঘেতে আমি 35 বনকো ধান ফলিছি, হাইব্রিড ধান, এই ধরুন বটবটি, এই বটবটিতে কিন্তু ফুটো করে একটা পোকা আছে, ফুটো করে পোকা দেখেন, ফুটো করলো করে ভিতরে কচি নরম অংশটা খায়, এই একটা একটা লেদা পোকা টাইপের একটা পোকা আসে, সেই পোকা যদি লাগে, আমার কাছে ওষুধটা নাই, সেই পোকা যদি আসে তাহলে কিন্তু আপনারা মিসাইল বলে একটা কম দামের ওষুধ আছে, 65-70 টাকা করে একটা ফাইল নেবে, সেই ফাইলটা 10 লিটার জন্যই প্রযোজ্য। মিসাইল আছে, গ্যালুপ আছে, EM1 ফেমে যেতে হবে না, কোরাজেনে যেতে হবে না, অত দামি ওষুধে যেতে হবে না, ওই মিসাইল দিলেই হয়ে যাবে। তাহলে ফুটো করে ডগে একটা ঢোকে, জাপ পোকা একটা লাগে আর নলি পোকা একটা লাগে, বা আমরা লিভাইনে লাগে, 3টে মেনলি পোকা লাগে, এটা বললাম। ফুটো করে দিলে কিন্তু হবে, ফলটা বিক্রি হয় না, ফলটা ফলের মানটাও কমে গেল, ফলে ওই নলি পোকা মানে ওই লেদা টাইপের একটা পোকার জন্যে বা ফল ওটা পট বরার বলি আমরা, ফল ছিদ্রকারী পোকার জন্যে কিন্তু আপনাকে মিসাইল দিতে হবে, বিকালের দিকে দিতে হবে, সন্ধ্যের দিকে দিতে হবে, দিলে আর কিছু করতে হবে। তাহলে ফুটো করবে ফল, একেল লাগবে জাপ পোকা, আর নলি পোকা লাগবে পাতায়, ব্যাস এই 3টে হলেই আপনারা আর শিখতে হবে না, আর কিছু জানতে হবে না, এতেই কাজ চলে যাবে। আর এবার ফল তুলে চলুন, কিচ্ছু অসুবিধা নেই। সকলকে ধন্যবাদ জানাই, মোটামুটি আর যদি কোনো মন্তব্য থাকে আমি একটা ওই ফেসবুকের একটা ওই নিচের দিকে একটা বক্স করেছি, দেখবেন একবার ওখানে আমি মন্তব্য টব্য করবেন, লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কটা ধরে আপনি ওখানেও আপনাদের কমেন্ট করা, মন্তব্য করা বা জানতে চাওয়া ওখানেও চাইতে পারবেন। মেল আইডি onathaldar@gmail.com ওখানেও দিতে পারেন, যেখানে ইচ্ছা আপনার যেমন করছেন করুন, অসুবিধা নেই, আমি প্রত্যেকের উত্তর দিয়ে যাচ্ছি, কিন্তু প্রত্যেককে উত্তর দিয়ে যাচ্ছি, আমি কাউকে বিমুখ করবো না, আর পালিয়ে আসার ব্যাপার নেই, যে চাষির কাছ থেকে পালিয়ে আসো বলে সেই সব ধরনের আমরা নই, আমরা দীর্ঘদিনের পুরান লোক, আমি অনেকবার আমার পরিচয় দিয়েছি, আবার সকলকে ধন্যবাদ জানাই। আমি এখন এসপেডের সঙ্গে কাজ করছি, আমি হলদিয়াতে আছি, এই মানুষের উন্নয়ন নিয়ে আমার কাজ হলো মানুষকে চাষবাসের মধ্যে দিয়ে আর্থিকভাবে সচ্ছল করে তোলা, নাহলে কিন্তু টাটা বের করে দেবে, যে প্রজেক্টে কাজ করছি আমরা এবছর ফার্স্ট হয়েছি, গর্বের সঙ্গে বলছি আমরা অল ইন্ডিয়াতে টাটা যে জায়গায় কাজ করছে মানুষের উন্নয়ন নিয়ে, আমরা হলদিয়া ফার্স্ট হয়েছি, আমাদের পুরস্কার দিয়েছে, তা এই কী করছি সেখানে এই আয় রোজগার বাড়াচ্ছি। আমি আরেকটা আগাম অনুরোধ রাখবো, যারা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়ে তাদেরকে হাত জোর করে বলবো, শুধু আমি সেই ভিডিওটা এখন বানাইনি, যে চাষে কী মজা আছে আমি দেখাবো, ওই 5-7 হাজার চাকরির জন্য পরে দরজা দরজা ঘুরে সময় নষ্ট করবে না, চাকরি নেই তো কী আছে, চাষ করলে চাকরির থেকে বেশি ইনকাম দেখাবো, আমি পাশে থেকে দেখাবো, বাজে কথা বলার লোক নই আমি, সেই ভিডিওটা কিন্তু আমি পরবর্তীকালে করছি। ভালো থাকুন, সকলকে নমস্কার জানাই আবার, আর পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যান, বাড়িকে সচ্ছল করে তুলুন, আর আর্থিক দিক থেকে মানে যারা ঘরোয়া সবজি করবেন তাদেরকে একটা কথা বলা, বিজ্ঞানীরা যারা বলছে
যে ঘরোয়া সবজি ছাড়া হয়তো পয়সা আসছে না, বলে স্যার তো আমার পয়সা হচ্ছে না, ঘরে খাচ্ছি। শুধু একটা কথা বলেছে, ইফ ইউ সেভ 5 rupees দিস ডে ইউ উইল আর্ন 5 rupees দ্যাট ডে। আপনি আজকে 10 টাকা সবজি, 5 টাকা সবজি কি 10 টাকা সবজি কিনলেন না, মানে ওই 10 টাকা বা 5 টাকা আপনার সঞ্চয় হলো, সেভিংস হলো, এটাও তো একটা আপনার সঞ্চয়। যে কাজ করছে স্বামীরা পরের বাড়ির মানে পরের যায় কাজ করছে, কি ছোটোখাটো কলকারখানা কাজ করে বা যা কাজ করে, আপনারা মেয়েরা যারা যদি আসেন বাড়িতে যদি সবজিটা খুলে যদি রান্না করেন, ওই সবজির টাকাটা তো বেঁচে গেল। এইভাবে সংসার থেকে নিয়ে যাওয়া যায়, এটাও একটা করুণা চেষ্টা, জায়গা কেন ফেলে রাখবেন। আবার নমস্কার জানিয়ে চাষে আসতে অনুরোধ করবো, এই জানিয়ে আমি শেষ করছি।